আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নাবান্নার আজকের পর্বটি সাজিয়েছি ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ লোলি আইসক্রিমের একটি রেসিপি দিয়ে। আইসক্রিম আমরা বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই খুব পছন্দ করি, এটা বানানো খুবই সহজ। ঘরে থাকা উপকরণ দিয়েই এই আইসক্রিমগুলো বানানো যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। পাতিলে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ পানি, দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি, এখানে আমি 1 কাপের মতো চিনি নিয়েছি, দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ অরেঞ্জ পাউডার বা ট্যাং। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত জাল করে নিব। একটু নেড়ে চেড়ে দিব। এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সামান্য একটু পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলিয়ে নিব। পাতিলের মধ্যে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো যেন দলা পেকে না যায়। নাড়তে নাড়তে দেখবেন এটা কিছুটা ঘন হয়ে এসেছে। একদম ঘন করা যাবে না, জাস্ট কিছুটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এগুলো নামিয়ে ঠান্ডা করে নিব। দেখেন ঘনত্বটা হবে ঠিক এরকম। এগুলো আমি নামিয়ে ছাঁকনি দিয়ে সেকে নিব। এখন আমি এগুলো একদম ঠান্ডা করে নিব। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 1টা কমলার রস, এতে করে কমলার পুষ্টি গুণাগুণ ঠিক থাকে। এজন্য আমি একদম ঠান্ডা করে কমলার রস অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম 3 ঘন্টার মতো। দেখেন এগুলো কিছুটা বরফ আছে আবার কিছুটা তরল আছে। একদম সরাসরি আইসক্রিম বানাতে যাবেন না, তাহলে ওগুলো বরফের টুকরোর মতো হয়ে যাবে এবং শক্ত শক্ত হয়ে যাবে। এখন আমি এগুলো সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব, এতে করে আইসক্রিমগুলো হবে একদম সফট। দেখেন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আইসক্রিমের মোল্ডে এগুলো ঢেলে নিব। একদম পুরো ভরাট করে ঢালবো না, সামান্য জায়গা ফাঁকা রেখে আমি এগুলো ঢেলে নিচ্ছি। দুই থেকে 3 ঘন্টার মতো ফ্রিজে রেখে কিছুটা বরফ করে ব্লেন্ড করে আইসক্রিম বানাবেন, তাহলে আইসক্রিমগুলো শক্ত হবে না, একদম সফট হবে। আমি এর মুখগুলো ঢাকনা দিয়ে বন্ধ করে দিব। আমি আরও একটা মোল্ডে আইসক্রিমের ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি। এটারও ঢাকনা দিয়ে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। যদি আইসক্রিমের মোল্ড না থাকে তাহলে ঘরে থাকা যে কোনো কাপ গ্লাস দিয়েও কিন্তু আইসক্রিম বানানো যাবে। আমি 1টি কাপের মধ্যে নিয়ে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে সামান্য একটু ছিদ্র করে আমি 1টি স্টিলের চামচ দিয়ে দিচ্ছি, এতে করেও কিন্তু আইসক্রিমগুলো সুন্দর হবে। যাদের ঘরে এই আইসক্রিমের মোল্ড নেই তারা কিন্তু এইভাবেও বানাতে পারবেন। এগুলো আমি 8 থেকে 10 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে আইসক্রিম বানিয়ে নিয়েছি। এখন আমি কুসুম গরম পানিতে 10 থেকে 12 সেকেন্ডের মতো ধরে রেখে আমি আইসক্রিমগুলো বের করে নেব। এগুলো শুধু শুধু টানাটানি করতে যাবেন না, তাহলে শুধু স্টিকটা বের হয়ে আসবে। আমি যে কাপে আইসক্রিমটা বসিয়েছিলাম এটাও আমি কুসুম গরম পানিতে 15 থেকে 16 সেকেন্ডের মতো ডুবিয়ে রেখে বের করে নেব। একইভাবে আমি সবগুলো আইসক্রিম বের করে নিচ্ছি। দেখেন ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজভাবে দোকানের মতো পারফেক্টভাবে বানানো হয়ে গেল অরেঞ্জ লোলি আইসক্রিম।
এই রেসিপিটা কিন্তু একদম সহজ এবং খুবই স্বাস্থ্যসম্মত। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা কখনো এই রেসিপিটি ট্রাই করেননি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ ভুলতে পারবেন না। আর যদি একবার বানানো শিখে যান তাহলে আর কখনো দোকান থেকে কিনবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।